সাবিলিল্লাহ বাদ আল্লাহু জানি নারে সাবিনা খারিব। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সেম থাকে, আল্লাহ তাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ সরিয়ে দিবেন। আল্লাহ রাসূল বলছেন কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, বাদ আল্লাহ মিনহুম নারা সাবিনা খারাপ, তাহলে এবার জাহান্নামকে তার থেকে 100 বছরের পথ দূরে সরিয়ে দিবেন। আবার বলছেন কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তো জালাল্লাহু বাইনহুমা বাইনান নাক খান্দাকামা বাইনাস সামায়ে ওয়াল আরজ, তাহলে তার মাঝে আর জাহান্নামের মাঝে একটা গর্ত বানিয়ে দিবেন, যে গর্তর ব্যবধান হলো 500 বছরের পথ। একদিন সিয়াম থাকলে জাহান্নাম আমার থেকে 500 বছর দূরে সরে যাবে, 500 বছরের পথ। একদিন সিয়াম থাকলে জাহান্নাম আমার থেকে 100 বছরের পথ দূরে সরে যাবে। একদিন সিয়াম থাকলে আমি জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে সরে যাব। সব মিলে একদিন সিয়াম থাকলে জান্নাত পাব। সংক্ষিপ্ত মহররম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আফজলুস সিয়াম বাদা রমাজান শাহরুল্লাহিল মুহররম, রমাজানের পরে সবচেয়ে দামি সিয়াম হলো মহররমের সিয়াম। মহররম আল্লাহ রাসূল মদিনায় এসে দেখলেন ইহুদিরা সিয়াম থাকছে। মা তাসমুনা মা হাযা লিয়াউম তাসমুনা ফিহি, এই দিনে তোমরা কেন সিয়াম থাকছো গো, মহররমের 10 তারিখে কেন সিয়াম থাকো? তখন মদিনার লোকেরা বলছে আপনি জানেন না, হাযা লিয়াউম আনজাল্লাহু তাআলা ফিহি মূসা ওয়া কওমাহু, এই দিনে আল্লাহ মূসাকে বাঁচিয়ে দিয়েছেন। ওয়াগ রাকা ফেরাউন কবরহু, এই দিনে ফেরাউনকে তার সম্প্রদায়কে সাগরে ডুবিয়ে দিয়েছেন। তাই মূসা আলাইহিস সালাম শুকরিয়া সিয়াম পালন করতেন, আমরাও সিয়াম পালন করি। আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে দিলে ডুবা হতে, ফেরাউনকে ডুবিয়ে দিলে আমার চোখের সামনে, এত বড় শক্তিশালী মানুষ সম্প্রদায় চোখের সামনে ডুবে গেল, তা আমি তোমার শুকরিয়া আদায় কী দিয়ে করি, আমি একদিন সিয়াম থাকি আজকে থাকো। তো আল্লাহ রাসূল বলছে আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই এই জন্য তোমরা সিয়াম থাকো। আর শোনো শোনো মদিনার লোকেরা শোনো, নাহনু আওলা ওয়া হাক্কু মিনকুম বিসিয়ামি, মূসার নিয়ম পালন করতে তোমাদের চেয়ে আমরা বেশি হকদার। তোমরা কি পালন করবে, আমরাই বেশি মূসার সুন্নাত পালন করব, আমরাও থাকব। কথা বোঝা গেল না? তখন সাহাবীগণ বলছেন বলেন কি আপনি, আপনি বলছেন যে ইহুদিদের বিরোধিতা করতে হবে, খ্রিস্টানের বিরোধিতা করতে হবে, ওরা তো মহররমের 10 তারিখে সিয়াম থাকে, তো আমরা যদি থাকি তাহলে তাদের সাথে মিলে গেলাম, বিরোধিতা কি দিয়ে হলো? তখন আল্লাহ রাসূল বলছে হ্যাঁ ঠিকই বলেছ, ঠিক বলেছ, লাইন বাকায়তা সানাতাল কাবেলা, আমি যদি সামনে বছর বেঁচে থাকি লাসুমান না তাসে, তাহলে 9 তারিখও থাকব, 9 তারিখ হয়ে যাবে বিরোধিতা আর 10 তারিখ হয়ে যাবে শুকরিয়া। মনে থাকবে না মনে হয় কথা? এই ছেলে দেখো তো তোমার পাশে মুরব্বি ঘুমাচ্ছেন নাকি, একটু অনুরোধ করো তো। মানে 9 তারিখ কি হবে, বিরোধিতা, আর 10 তারিখ কি হবে, শুকরিয়া। শুকরিয়াটা কে পালন করেছিলেন? মূসা আলাইহিস সালাম। কেন? ফেরাউনকে আল্লাহ ডুবিয়ে দিয়েছিলেন, ওকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছিলেন। বুখারী মুসলিমের হাদিস সদল সবল দলে। তারপরে হাফসা রাদিয়াল্লাহু তাআলা বলছেন শোনো পৃথিবীর মানুষ, চারটা জিনিস আল্লাহ রাসূল কখনো ছাড়তেন না। এক, মহররমের 10 তারিখের সিয়াম। দুই, কুরবানির ঈদের প্রথম 9 দিনের সিয়াম, 10 তারিখে কুরবানি হয়, প্রথম 9 দিনের সিয়াম। তিন, প্রত্যেক মাসে 3 দিন সিয়াম। চার, ফজরের সুন্নাত। এই চারটা আল্লাহ নবী কখনো ছাড়তেন না, মনে থাকবে না মনে হয়। আচ্ছা যাক, চারটার মধ্যে একটা আছে মহররমের 10 তারিখের সিয়াম, আর আরেকটা মনে থাকা দরকার, সেটা হলো কুরবানির প্রথম চাঁদ থেকে নিয়ে প্রথম দিন থেকে নিয়ে একটা না 9টে, একটা না কয়টে, 9টে। আপাতত এই দুটো মনে করি, আর দুটো থাক। আর আব্দুর রাজ্জাক সাহেব আর একটু বলেন না, আর দুটো বলে নেন, তারপর আমাদের মনে থাকার না থাক। আচ্ছা ঠিক আছে, ও দুটো বলে নিচ্ছে। তো দুটো তো হলো, একটা মহররমের 10 তারিখ, আর একটা হলো জুলহিজ্জার কুরবানির মাসের প্রথম 9 দিন, দুটো গেল। আর আরেকটা, ও আরেকটা যে প্রত্যেক দিন প্রতি মাসে 3 দিন, 13, 14, 15। আর আরেকটা, আরেকটা কি বললেন, আরেকটা কি বললেন, ও হ্যাঁ হ্যাঁ, ফজরের দূরে কাচ্ছন্ন না, না আমার মনে আছে, আপনার গতিটা নকল করলাম আমি, আমার মনে আছে, আমার তো হাদিস মুখস্থই আছে। আল্লাহ আল্লাহর অশেষ রহমত, একটু আপনারা দোয়া করবেন, বড় বড় হাদিস অনুবাদ করলে বাক্য আগে পিছিয়ে হবে না, ওইভাবে আসছে।
আল্লাহর কসম, 90 সাল থেকে আমি কোনোদিনও অপ্রয়োজনীয় বাক্য বলিনি। উঠলে 1.5-2 ঘন্টা আমি হাদিস অনুবাদ করতে পারি আলহামদুলিল্লাহ, যে বিষয় সামনে আসবে সেটা নিয়ে। আপনার একটু দোয়ার দরখাস্ত, আমি খাকসার মানুষ, সাধারণ মানুষ, এসবভাবে দিন প্রচার করতে এসে আমি মাঝে মধ্যে সন্দেহ হয় যে এই পরিস্থিতি অনুপাতে দিন প্রচার করলাম এতে মনে হয় পরকাল ঠেকেই যাবে নাকি, নিজে কোনো ইবাদত করে জান্নাত লাভ করতে পারবো এটা আমার মনে হয় না। কিন্তু আমার কথা বহু মানুষ মেনে চলে, ওরা যে নেকি করে ওইখান দিয়ে যদি আমাকে একটু পার হতে পারে, আপনারটা দিয়ে আমি পার হতে চাচ্ছি, দয়া করে একটু মানবেন, আল্লাহ যদি ওই দিকটা পার করে দেন, আমি নিজের দিয়ে পার হতে পারবো এটা আমার মনে বলে না, আপনারটা দিয়ে যদি হয় তা আপনি খালে সন্তরে একটু কিছু করেন তাহলে আপনার সমান আমিও পেয়ে যাবো, আপনার কমবে না, হিংসা করিয়েন না, জানি আপনার কমবে না, যেটা করছেন সেটা আল্লাহ আমাকে ওই পরিমাণ দেবেন। আল্লাহ নবী বলেছেন বুখারী মুসলিমের হাদিস এ ব্যাপারে। আবার এই পদ্ধতিতে আল্লাহ রসুল বলছেন কেউ যদি কারোর জন্য দোয়া করে আল্লাহ তুমি আব্দুর রাজাক সাহেবকে ভালো রাখিও, তখন যেমন মুখ দিয়ে বলেছে আল্লাহ তুমি আব্দুর রাজাক সাহেবকে ভালো রাখিও তাকে কবুল করো, তখন ফেরেস্তা পাশে আছে, তখন ফেরেস্তা বলছেন অলাকাবে মিসলিন, তুমি তার জন্য যা বললে তোমার জন্য তাই, তুমি তার জন্য যা বললে তোমার জন্য তাই, তুমি তার জন্য যা বললে তোমার জন্য তাই, তুমি বললে আল্লাহ আব্দুর রাজাক সাহেবকে ভালো রাখো, আমি ফেরেস্তা বলছি আল্লাহ তুমি তোমাকে ভালো রাখো, হাদিস এটা মুসলিম। দেখেন এদেশে একটা বই পাওয়া যায় উপদেশ বা কেবল লাভবান, এসব বই এসব কথা দেওয়া আছে। এরপরে মহররম গেল, মহররমের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিয়াম হলো শাবান। তার আগে একটু বলে নি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শোনো, সিয়াম আরাফা হাতাসাবা আল্লাহু কাফারা সালাতিন ক্বাবলা ওয়া সালাত আল্লাহি বাদাহু, কেউ যদি আরাফারে একদিন সিয়াম থাকে তাহলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। সিয়াম আশুরা হাতাসাবা আল্লাহু কাফারা আল্লাহু সালাতি বাদাহু, কেউ যদি মুহররমের 2 দিন সিয়াম থাকে তাহলে তার বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। শোনো, সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহরিন কা সিয়ামিদ দাহরি কুল্লিহি, কেউ যদি প্রতি মাসে 3 দিন সিয়াম থাকে সারা বছর রোজা থেকে যত নেকি হবে, প্রতি মাসে 3 দিন সিয়াম থাকলে তত নেকি হবে। সব হাদিসগুলো বুখারি মুসলিম। এই ছেলে আর কয়েক মিনিট দেখো তো, কেউ যেন পাশ দিয়ে না হাঁটে, কথা যেন না বলে, তোমরা খুব সতর্ক থাকো, এক কথা যেন আমাকে বারবার না বলা লাগে। এই শেষের দিকে চলে এসেছি কাছাকাছি। এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয়ুব আনসারী মান সামা রমজান আসমাত বা সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি, কেউ যদি রমজান মাসের সিয়াম থাকে আর শাওয়ালের 6 দিন থাকে, সারা বছর সিয়াম পালন করে জানে কি হবে, এই 6টা পালন করলে তাই নাকি হবে। তো মহিলা বৈঠকে বলেছে বুবু তোমার ফরজ না, রোজা ছুটে গেছে বুবু হাইজের কারণে, তো ফরজ আগে করিও বুবু, তারপরে শাওয়ালটা রাখিও বুবু, ভুল বলেছে বুবুর, সব কথাই নাকি বোখারিতে আছে। মহিলা বৈঠকই বাতিল, ওটা আমি না করে দিয়েছি। মহিলা মানুষ নিজের বাড়িতে দাওয়াতি কাজ করতে পারে, এই গ্রাম থেকে ওই গ্রাম, এ থানা কাত ওই থানা, একেবারেই হারাম। আল্লাহ নবীর পরিবার কোনোদিন করেননি, আল্লাহ নবীর স্ত্রী একসাথে 11 জন ছিলেন, উনি বলে দিতেন আয়েশা জি বলেন তুমি ঢাকা, হাফসা তুমি চিটাগাং, জায়নাব তুমি রংপুর, আমি হলাম ময়মনসিং, একদিনে দেশ দখল। আল্লাহর নবী, আল্লাহর কসম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদেরকে কোথাও পাঠাননি এইভাবে দিন প্রচার করতে। তিনি নিজে যেতেন মহিলাদের এক জায়গাতে বসিয়ে দিন প্রচার করতে, তিনি নিজে যেতেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম শাওয়ালের 6টা বুবুর কথা নয়, শাওয়ালের 6টা ধারাবাহিক করেন এটাই ভালো, মাঝে মধ্যে ছেড়ে দিয়েও করতে পারেন, তবে শাওয়াল মাসে 6টা না, বুঝাতে পারি না নাকি কথা। আর ফরজ যেটা হাইজের কারণে ছুটে গেছে রমজান মাসে, ওটা মরা পর্যন্ত সময় যেদিন পারবে করবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে হাইজের কারণে যে রমজানের রোজা আমার ছুটে যেত এগুলো আমি 10 মাস করতাম না, কোন ফাঁকে করতাম, আল্লাহ নবী বেশি বেশি সিয়াম থাকতেন শাবানে, আমি তারই ফাঁকে ওই হাইজে ছুটে গেলা করতাম 10 মাস পরে। তো বুবুর কথা কি দিয়ে ঠিক হলো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে
হাইজের কারণে রমজানের রোজা ছুটে যেত, ওগুলো তিনি কখন করতেন বলেন তো? আবার শাবানে, শাবান কিন্তু একটা রমজানের আগে গেছে, আবার যখন শাবান আসবে তখন। কেন উনি মরার চিন্তা করতেন না যে মরে গেলে থেকে যাবে? এটা আল্লাহ রাসূল অনুমতি দিয়ে রেখেছেন, যেদিন পারবে করবো, পাঁচ বছর পরে করো না করিও। সেইটাকে এখানে লাগিয়ে দিয়ে কি করেছে দেখেন, শাবান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা ইয়াসুমু শাবানা কুল্লাহু, আল্লাহ রাসূল প্রায় দিনই শাবানের সিয়াম পালন করতেন, প্রায় শেষের দিকে কয়েকটা বাদ দিতেন। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লা ইয়াসুমু শাহরান মুতাতাবাইনা শাবান রমাজান, আল্লাহ নবী পরস্পর দুইটা মাস সিয়াম পালন করতেন, পরস্পর আর কোনো মাস নয়, এক রমাজান দুই শাবান, এক রমাজান দুই শাবান, প্রায় দুই মাসই সিয়াম পালন করতেন। এবার ওসামা বিন যায়েদ বলেন, আল্লাহর, আচ্ছা শাবান মাসে সিয়াম থাকার কারণ আমি বুঝলাম, কিন্তু আমার ভাষাটাই বলেন, ওটাই হাদিসে এসেছে যে আল্লাহর নবী আপনি শাবান মাসে এত বেশি সিয়াম থাকেন কেন, অন্য মাসে তো এত থাকেন না? এই জিজ্ঞাসাটা মনে থাকবে না, এইভাবে জিজ্ঞাসাটা মনে করেন তাহলে ভালো হবে। তাহলে আমি সাহাবীর জিজ্ঞাসাটা পেশ করলাম, দেখি আল্লাহ রাসূল কি বলছেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আরে শোনো শোনো, যাকা সাহারন বাইনা রাজা বা রমাজান, এই একটা মাস রমাজান, রমাজান রজবের মাঝে, এটা একটা মাস রমাজান রজবের মাঝে, এক ফলো ফিহের নাস, মানুষেতে গা ফেল থাকে, মানুষেতে গা ফেল থাকে, মানুষ বুঝে না, ওয়াইনাল আমাল লিল্লাহি ইলা রাব্বিল আলামিন, পুরো বছরের পাপ নেকি এই মাসে আল্লাহর কাছে পেশ করা হয়। শোনো, পুরো বছরের পাপ নেকি এই মাসে আল্লাহর কাছে পেশ করা হয়। শোনো, পুরো বছরের পাপ নেকি রিপোর্ট এই মাসে আল্লাহর কাছে পেশ করা হয়। অনা উহিব্বু, আমি ভালোবাসি, আয়ুরফা আমালি ওয়ানা সায়েম, বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হোক, তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি, দেখো দেখো তুমি আমি সিয়াম আছি, দেখো তুমি, এইটা চাইতেন এই জন্য। কিন্তু তার জানা ছিল না কোন দিন, কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আমার মাঝাবি ভাইয়েরা জেনে নিল সেদিন নাকি পনেরো শাবান, তাই তারা কলকারখানা অফিস আদালত কোর্ট কাছারি শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে এদিন সিয়াম থাকে, ভুল হিসাব, সেদিন সিয়াম থাকা যাবে না, যে প্রতি মাসে থাকে তেরো চোদ্দো পনেরো সেও থাকবে, আর যদি না থাকে বাস প্রথম তারিখ থেকে একটা না পনেরো এর মধ্যে হয়ে যাবে। আল্লাহ আমার বাৎসরিক রিপোর্ট পেশ করার সময় দেখো যে আমি সিয়াম আছি, দেখো আমি খুব ভালো অবস্থায় তোমার সামনে আমল পেশ করতে চাচ্ছি, এটা হলো কারণ। সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় কোন দুই দিনে? বৃহস্পতিবার আর সোমবার। আল্লাহ রাসূল এই দুই দিনে সিয়াম পালন করা ভালোবাসতেন, এ আশায় দেখো সাপ্তাহিক রিপোর্ট, দেখো আমি সিয়াম আছি, দেখো তুমি সাপ্তাহিক রিপোর্ট দেখো বৃহস্পতিবারে আমি সিয়াম আছি। তাহলে এখন রিপোর্ট পেশ করার সময় নিজেকে ভালো প্রমাণ করার জন্য কি করতে হবে? সিয়াম রাখতে হবে। সাপ্তাহিকের জন্য কোন কোন দিন? সোমবার বৃহস্পতিবার। বাৎসরিকের দিন, বাৎসরিকের জন্য কখন? শাবানের এক থেকে পনেরো পর্যন্ত এরই মাঝে হবে। পনেরো তারিখের ব্যাপারে যত হাদিস আছে সব বাতিল, জাল জৈব। সম্মানিত দিনী ভাই বোন, আলোচনার শেষে চলে আসলাম, আপনাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি, পাঁচ অক্ত সালাত আদায় করুন, দান খায়রাত করুন, জামিয়া সালাফের জন্য দোয়া করুন।